সৌদি আরবের এখন সব থেকে টপ অফ দ্য কান্ট্রি নিউজ হচ্ছে খাশোগির হত্যা। চলুন বন্ধুরা জেনে নিই খাশোগি হত্যার মূল রহস্য। খাশোগিকে জীবন্ত অবস্থায় টুকরো টুকরো করে সৌদির কসাইখ্যাত সালাহা। সৌদির সাংবাদিক জামাল খাশোগিকে ইস্তাম্বুলের কনসুলেটের ভিতরে টুকরো টুকরো করে হত্যার নেতৃত্ব দিয়েছিলেন ব্রিটেনের প্রশিক্ষণ নেওয়া সৌদি ফরেন্সিক এক্সপার্ট সালেহ মোহাম্মদ আল তুবাইগি। ব্রিটিশ দৈনিক ডেইলি মেল বলেছে, 2004 সালে ব্রিটেনের ইউনিভার্সিটি অফ গ্লাসগোতে প্যাথোলজি বিষয়ে পড়াশোনা করেন সালেহ মোহাম্মদ। ফরেন্সিক এক্সপার্ট হিসেবে পরিচিত সৌদি এর চিকিৎসক হিসেবে ময়নাতদন্ত করতে হয় তা শিখেছেন ওই বিশ্ববিদ্যালয়ে। খাশোগি নিখোঁজের পর থেকে সৌদি আরবের ঘাড়ে ফেলা হয় খাশোগি হত্যার দায়, কিন্তু সৌদি আরব প্রথমে স্বীকার না করলেও অবশ্যই যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্বীকার করে নিয়েছে খাশোগি হত্যার দায়। 7 মিনিটের একটি অডিও প্রকাশ হয়েছে। এই অডিও রেকর্ডে খাশোগিকে নিঃসঙ্গভাবে টুকরো টুকরো করে হত্যার নেতৃত্ব সালেহ মোহাম্মদ আল তুবাইগির কণ্ঠই শোনা যাচ্ছে। একটি টেবিলের উপর খাশোগিকে নেওয়ার পর কিলিং স্কোয়াডের অন্য সদস্যদের কানে হেডফোন দেওয়ার নির্দেশ দেন তুবাইগি। তুরস্কের একটি সূত্র মিডল ইস্ট আইকে বলেছেন, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত তুবাইগি খাশোগিকে হত্যার সময় অন্যদের বলেন, আমি যখন এই কাজটি করি তখন গান শুনি। অডিও রেকর্ডের তথ্য অনুযায়ী সৌদি কনসুলেটে প্রবেশের পর খাশোগিকে টেনে হেঁচড়ে পাশের একটি কক্ষে নেওয়া হয়। সেখানে তার দেহ খণ্ড বিখণ্ড করা হয়। টুকরো টুকরো করার আগে তার শরীরে অজ্ঞাত একটি ইঞ্জেকশন দেওয়া হয়। এতে তিনি নিস্তেজ হয়ে পড়েছিলেন। তম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে 2 অক্টোবর সালেহ আল তুবাইগিকে দেখা যায়। আর এই বিষয়ে তদন্ত জোরালো করে তুলছে যে সাংবাদিক খাশোগিকে নির্মলভাবে হত্যার সঙ্গে তার সংশ্লিষ্টতা রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তুবাইগি তার অ্যাকাউন্টে সৌদি সায়েন্টিফিক কাউন্সিল অফ ফরেন্সিকের প্রধান হিসেবে উল্লেখ করেছেন। সৌদি রাজ পরিবারের কঠোর সমালোচক সাংবাদিক খাশোগি হত্যার উদ্দেশ্যে 2 অক্টোবর রিয়াদ থেকে 15 সদস্যের সৌদি কিলিং স্কোয়াড তুরস্কে পৌঁছায় বলে দাবি করে আম্বুসকা। সন্দেহভাজন ওই 15 ঘাতকের ছবি প্রকাশ করে তুর্কি গণমাধ্যম। তবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে সন্দেহভাজন অভিযুক্তদের কোনো মন্তব্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। বুধবার মার্কিন প্রভাবশালী দৈনিক নিউইয়র্ক টাইমের এক প্রতিবেদনে বলা হয়েছে, 15 জনের কিলিং স্কোয়াডের মধ্যে অন্তত 9 জন সৌদি নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী অথবা দেশটির অন্যান্য মন্ত্রণালয়ের সদস্য যুক্ত ছিলেন। নিউ ইয়র্ক টাইম বলছে, ফেস শনাক্তকারী সফটওয়্যার, সৌদি আরবের মোবাইল ফোন নম্বর, তথ্যপত্র ফাঁস, সৌদি বিভিন্ন নথিপত্র, প্রত্যক্ষদর্শী, গণমাধ্যম সহায়তা, ঘাতকদের ব্যাপারে তথ্য সংগ্রহ করা হচ্ছে। সন্দেহভাজন ঘাতকদের একজন মাহেদ আব্দুল আজিজ মুতবেব, তিনি 2007 সালে লন্ডনে নিযুক্ত সৌদি দূতাবাসের কূটনৈতিক হিসেবে কাজ করে আসছিলেন এতদিন ধরে। নিউ ইয়র্ক টাইম বলছে, সম্প্রতি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাদ্রিদ থেকে প্যারিস সফরের সময় তার বডিগার্ড হিসেবে দেখা গেছে মুতবেবকে। যুবরাজের সঙ্গে বিমানে উঠতে এবং নামতে দেখা গেছে মুতবেবকে। এই ঘটনার ছবি আছে তাদের কাছে। যুক্তরাষ্ট্রের হাউস্টন বোস্টন জাতিসংঘের সদর দপ্তরের সফরের সময় যুবরাজের পাশে দাঁড়িয়ে থাকা দেখা গেছে মুতবেবকে। মার্কিন এই দৈনিক বলছে, অন্য 3 সন্দেহভাজন হলেন আব্দুল আজিজ মোহাম্মদ আল হাসাবি, থার গালিব আল হারবি, মোহাম্মদ সাদ আল হাজারি। এই 3 জন সৌদি যুবরাজের নিরাপত্তা নিয়োজিত বিশেষ বাহিনীর সদস্য। এদিকে বৃহস্পতিবার তুরস্কের দৈনিক ইয়ানি সাফাক এক প্রতিবেদন বলছে, খাশোগি নিখোঁজের দিনে তুরস্কে উড়ে যাওয়া সৌদি আরবের 15 সদস্যের কিলিং স্কোয়াডের এক সদস্য রিয়াদে গাড়ি দুর্ঘটনায় মারা গেছেন। সৌদি রয়্যাল এয়ার ফোর্সের লেফটেন্যান্ট পদমর্যাদায় এই কর্মকর্তা দুর্ঘটনায় প্রাণমানে নিয়ে রয়েছে এক রহস্য। তো বন্ধুরা, এ বিষয়ে আরও সব লেটেস্ট আপডেট নিউজ সবার আগে পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে কোনো লেটেস্ট আপডেট ভিডিও আপনি মিস না করেন। ধন্যবাদ।